পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। প্রায় আড়াই দশক আগে গড়ে উঠেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই সময় অনেকেরই জায়গা গিয়েছে, কিন্তু ভূমিহারাদের একাংশ আজও বলছেন যে তারা চাকরি পাননি, তাদের চাকরি দিতে হবে, এই দাবি নিয়ে আজ সিউড়ির জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জমিদাতারা এসেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, যেটা হচ্ছে প্রায় আড়াই দশক আগে কিন্তু বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, সেই সময় যারা ভূমিহারা অর্থাৎ যারা সেই সময় জমি দিয়েছিলেন তারা চাকরি পাচ্ছেন না, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং সেই জমিদাতাদের একাংশ এই জেলা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। তারা স্পষ্টতই দাবি করছেন যে কেন তাদের চাকরি দেওয়া হবে না, ডেউ চাপা জমিতে যদি চাকরি দেওয়া হয় তাহলে এখানে কেন চাকরি দেওয়া হবে না। আমাদের দাবি হচ্ছে আমাদের যে কুড়ি বছর আগে প্রায় 1995-96 সেই সময় আমাদের সবার জমি নেওয়া হয়েছিল বিভিন্ন বীরভূমের বিভিন্ন প্রকল্পে, যেমন বক্রেশ্বর থার্মাল পাওয়ার রয়েছে, বক্রেশ্বর জলাধার প্রকল্প রয়েছে, হিংলো ড্যাম রয়েছে। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে যাদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে সেই পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেছে, আমরা কিন্তু আজও অবধি চাকরি পাইনি। হ্যাঁ, হয়তো ওনারা বলতে পারেন সেটা হয়তো হাতে গোনা 4-5 জন, আমরা কিন্তু বেশিরভাগ জনই প্রায় 300 এরকম হবে, আমরা সবাই কিন্তু এখনো বেকারই বসে আছি। আমাদের যে জমি গেছে আমরা তা চাষবাস করেও খেতে পাচ্ছি না, আবার আমরা চাকরিও পাচ্ছি না, তাহলে আমাদের কি অবস্থা হবে? কি বলবেন, কতদিন ধরে জমি গেছে, কতদিন আগে? 1998 সালে জমি গেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ থার্মাল পাওয়ার প্রজেক্টে। তারপর আমরা অবস্থায় আছি, এই অবস্থায় আছি। দেখো, তারা বলছেন যে দীর্ঘ সময় তাদের জমি গেছে প্রায় আড়াই দশক আগে, অথচ তারা এখনো চাকরি পাচ্ছেন না। এই দিকে তোমাকে বলে রাখি, ডেউচা পাচামি কয়লা প্রকল্প শুরু হবার আগেই কিন্তু সেই চাকরি নিয়ে কথা উঠছে, সেখানেও কিন্তু চাকরির প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে, কিন্তু এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যখন গড়ে উঠেছিল তখন বামফ্রন্ট সরকার ছিল, তারপর পরিবর্তন হয়েছে সরকারের, কিন্তু এখনও এরা বঞ্চিত রয়েছে এমনটাই অভিযোগ করছেন। এবং আজ তারা জেলা শাসকের দপ্তরে এসেছিলেন বিক্ষোভ দেখাতে এবং তাদের যে স্মারকলিপি সেটা জমা দিতে। একদমই সেই ছবি আমরা তুলে ধরছি এবং তাদের দাবি দাওয়া কি সেটাও কিন্তু সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ধন্যবাদ মনোরঞ্জন।